মরিকম কেমন আছেন সবাইকে, কৃষি বাংলাদেশের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা আমাদের সঙ্গেই আছেন, আজকে আমরা আলোচনা করবো রাজহাঁস নিয়ে। তো রাজহাঁস নিয়ে আলোচনা করার আগে প্রথম একটা কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এক মিনিটের একটা বিষয়। আসলে আমরা জীবনে চাই সবাই বড় হতে, সবাই চাই টাকা ইনকাম করতে, ঠিক কি? আপনি যে কাউকে বলেন, যে কাউকে ধরে বলেন এই টাকা লাগবে আপনার, তাহলে হ্যাঁ লাগবে, টাকা গাড়ি বাড়ি সব কিছুই লাগবে। কিন্তু আপনি কখনো জীবনে কোনো কিছু বাজি লাগিয়েছেন? লাগান না। আর বলি কি বাজি লাগাবো, আপনি জীবনকে যা দেবে জীবন আপনাকে উল্টা সেটা ফিডব্যাক দিবে, সবসময় জন্য এইটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো জিনিসের পরে বাজি না লাগাতে পারেন, কোনো ব্যবসার পরে বাজি না লাগাতে পারেন যে আমি এই ব্যবসাটা করতেছি রিক্স নিয়ে, যদি এতটুকু কনফিডেন্স আপনার ভিতরে না থাকে তাহলে আপনি সে ব্যবসা উন্নতি করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে আসলে আমি রিক্স নিয়ে কেন ব্যবসা করব, আপনার ভিতর যদি রিক্স থাকে যে আমি এই ব্যবসাটা করতেছি এত টাকা ইনভেস্ট করে, এইটা যদি আপনি সাকসেস না হতে পারে তাহলে আমি পথে নেমে আসবো, তাহলে আপনার ভিতরে একটা অন্যরকম ফিল তৈরি হবে, তখন আপনি ওই ব্যবসার সাকসেস কিভাবে হবেন সেটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আগে নিজেকে কোনো ব্যবসায় সাকসেস হতে হলে আগে নিজেকে যে কোনো কাজে বাজি লাগাতে হবে, নিজের অর্থ হোক যে কোনো কিছু হোক আপনাকে আগে বাজিতে আসতে হবে যে আমি এটা সাকসেস হওয়ার জন্য এই বাজিটা তোলা। কথাটা একটু অন্যরকম কিন্তু কথাটি অতিবাস্তব। এই কথাটা এই জন্য বললাম কারণ আজকে আমরা কথা বলবো রাজহাঁস নিয়ে। রাজহাঁস এমন একটা প্রাণী যে কেউ শুনলে বলে রাজহাঁস এটা তো লস, কারণ এটা সব থেকে বেশি খায়, সব থেকে বেশি খরচ। 1000 রাজহাঁস পালনে কত টাকা আয় ব্যয় লাভ সবকিছু আমাদের কার্ডে নোটিফিকেশনে এবং ডিসক্রিপশনে আমাদের একটা ভিডিও আছে, ওই লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে এই জন্য কথা বলবো যে রাজহাঁস আসলে কি কিভাবে পালন করতে হবে। তো রাজহাঁস পালন করার সমস্ত কিছু আমি তো আপনাকে আয় ব্যয় হিসাবটা দিয়েই দিব। আর আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা। আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির কিছু বাচ্চা দেখাচ্ছি, যে বাচ্চাগুলো আপনার কিছুটা 5 দিন, কিছুটা 10 দিন, কিছুটা 15-20, 1 মাস, 1 মাস প্লাস আছে। আমরা বিভিন্ন ধরনের বাচ্চা আপনাদের দিয়ে থাকি। এটা অবশ্যই জানেন যে সুন্দরবন ফার্ম সারা বাংলাদেশে সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা, মেশিনারিজ, এভরিথিং, সকল প্রকার কৃষি পণ্য সাপ্লাই করে থাকে। তো আপনারা এই বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পাবেন খুব সহজে। রাজহাঁস পালন পদ্ধতি বলতে আসলে তেমন কিছু না, অন্য যে হাঁস যেভাবে পালতেছেন আপনি সেভাবেই পালবেন। আমরা যখন বাচ্চা দেই এর সাথে একটা চার্ট দিয়ে দিই, আপনার চারে সব কিছু লেখা থাকে কীভাবে কী করবেন, কখন কোন ওষুধ খাওয়াবেন, কোন সময় কোন ভিটামিন খাওয়াতে হবে, কখন ভ্যাকসিন দিতে হবে, এভরিথিং সব কিছু আমাদের এই যে বাচ্চা বোর্ডিংয়ের লিস্ট বা বাচ্চা বোর্ডিং লালন পালন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত, ডিম পাড়ার পরে আপনাকে কী করতে হবে সব কিছু আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে একটাই, রাজহাঁস দেখলে অনেকেই ভয় পায়, অনেকেই বিরূপ কমেন্ট করে। আসলে সবাই যে সব ব্যবসা সবার মাথার ভিতরে ঢুকবে, সবাই যে সব খাবার করবে এটা কিন্তু না। এই যে হাঁসগুলো দেখতেছেন আসলে এটা আমাদের বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার আগেই একটা ভিডিও এক সেটের। তো এখানে এই যে বাচ্চা দেখতেছেন এই সকলে একজনই নিয়ে গেছে, তাহলে কি সে রিক্স নিছে? অবশ্যই সে রিক্স নিছে, কারণ সে রিক্স নিছে এই জন্য যে এখানে ভালো প্রফিট আছে বলে। আপনি আপনার লাইফে কোনো কিছু যদি রিক্স না নেন, যদি বলেন যে না আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই লাগবে, আপনি কখনো এখান থেকে আর্ন করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার জীবনে যে কোনো কিছু রিস্ক না নেবেন। আপনার ভিতরে রিস্ক নেবেন, ভয় কাজ করবে, এখান থেকে আপনাকে উইন হতেই হবে, এখান থেকে আমাকে জিততেই হবে, যদি আমি এখান থেকে না জিতি আমি সমস্যার ভিতরে পড়বো। এই ভয় এইটুকু যদি মনের ভিতরে ফিল্ডস করে আপনি সেই ব্যবসায় লাভবান হবেন। তবে অফকোর্স সেই ব্যবসাটা জেনে বুঝে সেই ব্যবসা নামতে হবে, শুধু যে রিস্ক নিয়ে যে কোনো ব্যবসাই করতে যাবেন এটা না, অবশ্যই সেই ব্যবসা সম্বন্ধে আপনাকে পারফেক্টভাবে জানতে হবে, বুঝতে হবে। আর জানা বোঝার জন্য আমাদের এই চ্যানেল কৃষি বাংলাদেশ, এখানে আমাদের অনেক ভিডিও আছে, প্রায় 200 কাছাকাছি ভিডিও আছে, আপনারা সব ভিডিওগুলো দেখবেন, যে কোনো হাঁস মুরগির বিষয়ে সকল ভিডিও আছে। আমাদের ডাক্তারি পরামর্শের জন্য আমাদের অ্যানিমেল ডক্টর চ্যানেল আছে, আপনার সকল প্রকার ঔষধের বিস্তারিত জানতে আমাদের অ্যানিমেল ডক্টর এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। মেশিনারি বিষয়ে জানতে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট সুন্দরবনফার্ম.com এখানে ঢুকতে পারেন। আমাদের চ্যানেল আছে, চ্যানেল হচ্ছে আপনার বিজনেস বিডি, এটা ফলো করতে পারেন।
আমাদের ব্যবসা রিলেটেড, কৃষি রিলেটেড আমাদের অনেকগুলো চ্যানেল আছে, যে চ্যানেলগুলো আপনি ফলো করলে আপনি সকল ব্যবসা খুব সহজে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা সাথে ছিলেন সবাইকে একটাই অনুরোধ করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, যদি আমার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন। যাওয়ার আগে আমারও লাস্ট কথা, জীবনে বাজি রেখে কাজ করুন, অবশ্যই উইন হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধান মধ্যে।